তো মত হচ্ছে পিউদি, গোটা পশ্চিমবাংলা চারিদিকে যারা ব্যবসা করে আজকে সবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে। কিন্তু এই যে পার্থ চ্যাটার্জি চাকরি বিক্রির ব্যবসাটা করতো, ওই যে অনুব্রত মণ্ডল গরু পাচারের ব্যবসাটা করতো, এরা এত বড় ব্যবসায়ী, তার মাঝে এতগুলো রাইস মিলও চালাতো, এরা বেচারা আজকে বিশ্বকর্মা পুজো করতে পারছে না, আমার খারাপ লাগছে। আমার এক নম্বর কথা। দু নম্বর কথা, পার্থ চ্যাটার্জি যা বলেছেন তা উনি ঠিক বলেছেন, উনি মাস্টার মাইন্ড নন। সিবিআই যা বলেছে তা ভুল বলেছে যে উনি মাস্টার মাইন্ড। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আমি এখানে আদালতের একটা কমিটি রিপোর্ট ছিল, বাক কমিটি, আমাদের সবার মনে রয়েছে, একটা উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল। আমরা সবাই জানি একটা মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত একা পার্থ চ্যাটার্জির নয়, সেই মন্ত্রিসভার সিদ্ধান্ত যতটা পার্থ চ্যাটার্জির, ততটা মমতা ব্যানার্জির, ততটাই শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে ওইখান থেকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। শুভেন্দু তো শিক্ষামন্ত্রী ছিলেন না। আমি মন্ত্রিসভার কথা বলেছি, মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত ইজ আ কালেকটিভ ডিসিশন, যে কোনো সরকারের ক্ষেত্রে ইট ইজ আ কালেকটিভ ডিসিশন, এক নম্বর কথা। দু নম্বর কথা, অবশ্যই সে কথাই তো ববি হাকিম বলেছেন, আমরা বলবার আগে ছিলেন, তারপরে আবার কে টোকা মেরেছে আমি কি করে জানবো, আমার এক নম্বর কথা। দু নম্বর কথা, দেখো অদ্ভুতভাবে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই দুর্নীতি কিন্তু শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এরা জড়িত তা নয়, এটা একটা গোটাটা প্রশাসনিক দুর্নীতি। এসপি সিনহা তো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে মিছিল করতেন না, বা কল্যাণময় গাঙ্গুলিও তো তারা মিছিল করতেন না, তারা তো প্রশাসনের লোক। ফলত এই গোটা দুর্নীতিটা শিকড় অনেক গভীরে। কিন্তু হতভাগ্য বাঙালি, আমি তোমাকে বলছি, এটা মাধ্যমিক পরীক্ষার একটা অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের নিচে কার সই করা পিউদি, এই অ্যাডমিট কার্ডের নিচে যা সই করা তার নাম কল্যাণময় গাঙ্গুলি। ধরো এই মাধ্যমিক পরীক্ষার পরে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম, সেখানের যিনি উপাচার্য তার নিয়োগটা ভুয়ো নিয়োগ। আমি কেন এই দুটোকে একসাথে আনলাম, গোটা যে শিক্ষা দপ্তর, গোটা যে শিক্ষা ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর তদারকিতে একটা গোটা শিক্ষা দপ্তরকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। আমি শেষ করছি একটা জায়গায়, আমি সব মেনে নিতাম। একটা সিগনেচার স্ক্যান সিগনেচার কল্যাণময় কোর্টেও বলেছেন গতকাল, আমি ফিজিক্যালি সই করিনি, ওটা রাখা থাকতো স্ক্যান সিগনেচার, সেটা মিসইউজড হয়েছে বলে তিনি বলেছেন। এবার মুখ্যমন্ত্রী ঠিক, তিনি প্রশাসনের প্রধান, কিন্তু কে কোথায় এক্স ওয়াই জেড প্রত্যেককে আলাদা আলাদা দুর্নীতি করছে, এটা কি তার পক্ষে, যে কোনো এক্স ওয়াই জেড আমাকে 10 সেকেন্ড সময় দাও, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তোমাকে বলছি পিউদি, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেতে পারি যে তৃণমূল যদি সত্যি মনে করতো আমি দুর্নীতির বিরুদ্ধে লড়বো, তাহলে এই যে উপদেষ্টা কমিটি যে ভুয়ো, এই উপদেষ্টা কমিটি যে বেআইনি, এটা ডিক্লেয়ার হয়েছিল ফেব্রুয়ারি মাসে। পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছে তো আজ থেকে 1.5-2 মাস আগে, তাহলে মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে অনেক আগে বের করে দিতে পারতো, অনেক আগে নিজে স্বতঃপ্রণোদিতভাবে কমিশন বসিয়ে নিজে দুর্নীতি তদন্ত করতে পারতো, সেটা কিন্তু আমরা কোথাও দেখিনি। সত্যি তিনটে কথা, এক নম্বর কথা, যেহেতু মন্ত্রী নিয়ে এত আলোচনা হচ্ছে, ভোটের আগে মমতা ব্যানার্জি একাই 294টা কেন্দ্রের প্রার্থী, ভোটে জেতবার পরেও উনি একাই সব, মন্ত্রিসভাতে উনি একাই সব, চুরি করবার সময় উনি একাই সব, চুরি করে ধরা পড়ে গেলে আমি আর কেউ নই বাবা, তোমার যার যার দপ্তর, আমার এক নম্বর কথা। দু নম্বর কথা, এখানে একটা কনফিউশন আসছে সিবিআই আর ইডি নিয়ে, গ্রেপ্তার করেছে ইডি সেটা টাকা পয়সার জন্য, আর সিবিআই গ্রেপ্তার করেছে কিন্তু এই গোটা যে দুর্নীতি হয়েছে তার জন্য। তিন নম্বর কথা, এখানে প্রশ্ন আসে যে প্রশ্রয় দেওয়া, কে কাকে প্রশ্রয় দিয়েছে। আচ্ছা আমরা বারবার তো বলতে শুনি যে শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছে, ওই কি জলসেচের একটা বাঁধ দীঘার ওখানে যে বাঁধটা তৈরি করেছে, এবং আরও বিভিন্ন এক নাম্বার, দু নাম্বার পরিবহন, আর তিন নাম্বার রাজীব ব্যানার্জির বন সহায়ক দপ্তর, এটা কার কথা, এটা তৃণমূল কংগ্রেসের কথা। এখনও তুমি যদি মনে করে দেখো, রাজীব ব্যানার্জি যাতে তৃণমূলে থাকে, কে বার্গেনিং করেছে সেসব অব্দি পার্থ চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী যাতে দলে থাকে, কে বার্গেনিং করেছে সৌগত রায়। তাহলে একটাই প্রশ্ন, তৃণমূল তো জানতো প্রথম থেকে এই দুটো লোক দুর্নীতিবাজ, তাহলে এই দুটো লোককে দলেই বা রাখলো কেন, আর রাজীবকে দলে ফিরিয়ে নিলই কেন? আসলে প্রশ্নটা অন্য জায়গাতে, এই দুর্নীতির তদন্ত কোনোদিনও তৃণমূল কংগ্রেস করতে চায়নি। ইভেন যদি না পার্থ গ্রেপ্তার হতো, যদি না কোর্ট ইন্টারভেন করতো, এই তদন্ত কোনোদিনও বাংলার মুখে মানুষ জানতেও পারতো না। আমার এক পার্থ একা না, প্রশ্ন করছো তাহলে আমি পাল্টা প্রশ্ন করি, মনমোহন সিং কি জানতো? আমি বলছি তোমার কথা যদি ধরে নি, তার মানে মনমোহন সিং জানতো যে কোলগেট কেলেঙ্কারি হচ্ছে, তার মানে আগের প্রধানমন্ত্রীরা সবাই জানতো।
আমি বলছি যে কোনো প্রশাসনিক স্তরে যদি দুর্নীতি থেকে থাকে তাহলে প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার কাজ সেই দুর্নীতিকে আশকারা না দিয়ে তাকে যাতে তদন্তের মধ্যে নিয়ে আসা যায়। তার উল্টো ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। কে সাসপেন্ড করেছে? কবে সাসপেন্ড করে? কাকে সাসপেন্ড করে? কবে? কবে? প্রশাসনের প্রধানকে জানিয়ে চুরি করব, দুর্নীতি করব, এটাও তো হয় না। এটা তো ঠিক মৃত্যুঞ্জয় যা বলছে, যিনি মনে করছেন আমি দুর্নীতি করব বা আমার কোনো অসৎ অভিপ্রায় রয়েছে তিনি তার ঊর্ধ্বতনকে জানিয়ে সেটা করবেন এবং তার পারমিশন নিয়ে করবেন, এটাও তো বাস্তবোচিত নয়। আবার এটাও তো ঠিক পার্থবাবু বারবার যা বলছেন, এত বছর ধরে করে আসা একটা দুর্নীতি তার একার নয়, তিনি মাস্টার মাইন্ড নন, এরও তো বাস্তবতা আছে। তাহলে কে? ইঙ্গিত কোন দিকে তা স্পষ্ট। এখন সময় তদন্ত চলছে, উত্তর দ্রুত বেরিয়ে আসুক।